हेलो कोलकाता, आई एम जीत। वेलकम टू माय चैनल, वेलकम टू माय न्यू ब्लॉग। तुम्हारा सबाई जानो आमार 1K सब्सक्राइबर कमप्लीट हो चे। आर प्रतिटा यूट्यूबर काछे किन्तु 1K सब्सक्राइबर कमप्लीट हुआ एकटा स्पेशल मुहूर्त। ताई आजकेर ब्लॉगटा किन्तु स्पेशल होते चले चे। आमी जाच्छी किछु स्पेशल मानुषदेर साथे देखा करते, जादेर ब्लॉग देखले किन्तु अनेक किछु शेखा जाए, फूड सम्बन्धे अनेक इतिहास जाना जाए। तो आज के खूब एक्साइटेड आछि, একটু মনে ভয়ও আছে, তারা অনেক বড় বাপের মানুষ। আশা করি তোমাদের খুব ভিডিওটা ভালো লাগবে, কারণ আজকে ভিডিওটা খুব এক্সাইটেড হতে চলেছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো যাওয়া যাক। এখন আমি আছি সেক্টর 5-এ অলটিয়ার বুটিক হোটেলের সামনে। এখানে আমি দেখা করতে এসেছি আমার স্পেশাল মানুষদের সাথে। আমি দেখা করতে এসেছি ফুটকা টিমের সাথে। ফুটকা মানে ইন্দ্রজিৎ লাহিড়ি আর তার ভাইপো মীর আফসার আলী। তো এদেরকে দুজনকে আমি এতদিন ইউটিউবে দেখেছি। তো আজকে খুব এক্সাইটেড লাগছে, একটু টেনশনও হচ্ছে। তো চলো দেখা যাক পুরো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মনের মধ্যে একটু ভয় আছে, একটু টেনশন আছে, একটু আনন্দ আছে, সব কিছু মিলিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা হতে চলেছে। Explore Hilsa with X60 series এর এই স্পেশাল এপিসোডে একজন স্পেশাল মানুষ আমাদের সঙ্গে রয়েছে, জিত। জিত একজন খুবই কর্মঠ মানুষ এবং সে একটি ফুড অ্যাগ্রিগেটর অ্যাপের সঙ্গে কর্মরত। খাবার ডেলিভারি করছে, সপ্তাহে 6টা দিন প্রচণ্ড ব্যস্ত থাকে। একটা ছুটির দিন সে পায়, সেই একটা ছুটির দিন সে কিন্তু খাবারই এক্সপ্লোর করছে একটু অন্যভাবে। জিত, কি করো তুমি? আমি আজ কোম্পানিতে ডেলিভারি বয়, ফুড ডেলিভারি বয়। আমি যখন প্রথম দেখছিলাম যে যারা ব্লগার আছে, ফুড ব্লগার, মানে এরকম হচ্ছে যে একটা ব্লগার কোনো একটা রেস্টুরেন্টে ব্লগ করতে যাচ্ছে, সেম বাদবাকি ব্লগাররা সেম লাইন দিয়ে ওই সেম রেস্টুরেন্টে করতে যাচ্ছে। তখন আমি ভাবলাম যে আমি তো কলকাতা প্রচুর রেস্টুরেন্টে প্রতিদিন আউটলেটে যাই, খাবার পিক আপ করি, এরকম অনেক রেস্টুরেন্ট কলকাতা লুকিয়ে আছে যেগুলো কিন্তু ইউটিউবে নাম নেই বা ইউটিউবে ভিডিও সেরকম হয় না। আমি চেষ্টা করি আনকমন রেস্টুরেন্টের ভিডিওগুলো ইউটিউবে ছাড়া। আচ্ছা, যে কোনো একটা জায়গার নাম যদি আমাদের একটু রেকমেন্ড করো, এমন একটা জায়গা, হয়তো ফুডকা যায়নি, আমিও যাইনি। ওদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, আমাদের কাছাকাছি হচ্ছে সন্তোষপুরে একটা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে হাজিয়ারি। হাজিয়ারি, হাজিয়ারি বিরিয়ানি আমার খুব ভালো লাগে। হাজিয়ারি কোথায়? আমি খেয়েছি, একবার খেয়েছি হাজিয়ারি। হাজিয়ারি নিউ হাজিয়ারি না, শুধু হাজিয়ারি, শুধু হাজিয়ারি। বেহালায় একটা হাজিয়ারি আছে, এটা অন্য, ওটা আবার অন্য। তাহলে আমরা ডেফিনেটলি খেয়ে দেখব। হাজিয়ারি খুব বেটার বিরিয়ানি। আসলে কি হয়, যারা ফুড এগ্রিগেটর অ্যাপের সঙ্গে কাজ করেন, আমরা তো মানে খাবার জন্য ঘুরছি আর ওরা কাজের জন্য বিভিন্ন রেস্টুরেন্টগুলো ভিজিট করছেন, ফলে ন্যাচারালি সেই কন্টেন্টটা অনেক বেশি স্ট্রং হয় বা অনেক বেশি জায়গা খুঁজে পাওয়া যায়। তো চ্যানেলের নামটা কি? হ্যাঁ, আমার চ্যানেল নাম হচ্ছে হ্যাংলা জিত, আমার নাম জিত। আমি একটু খেতে ভালোবাসি আর খেতে যারা ভালোবাসে তাদেরকে হ্যাংলাই বলে। তো আমি ওই সেগমেন্টটা মাথায় রেখে নামটা দিয়েছিলাম হ্যাংলা জিত। আমরা তো একটা রেস্তোরাঁ চিনি, কি নাম হয় হ্যাংলা থেরিয়াম? ওই কে কে মালিক কো? এটা কে একটা ওই আছে? হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে যে ইন্দ্রজিৎ লাহিড়ি আর মীর আফসারি দুজনের সাথে দেখা করলাম। খুব ভালো এক্সপিরিয়েন্স, এই দিনটা হয়তো জীবনে কোনোদিন ভুলবো না। আর ওদের সাথে দেখা করে খুবই ভালো লাগলো। আমি ভাবতে পারিনি যে ওরা এত ফ্র্যাঙ্কলি, এত বন্ধুর মতন মিশে যাবে, এত বড় মাপের মানুষেরা। তা সত্ত্বেও কিন্তু আমার মতন একজন অচেনা মানুষের সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে, খুব ভালোভাবে বন্ধুর মতন আড্ডা মেরেছে। ব্যাক ক্যামেরা কিন্তু খুব ভালো আড্ডা মেরেছে, আমরা খুব গল্প করেছি, অনেক কিছু শেয়ার করেছি, অনেক কিছু তারাও আমার সাথে শেয়ার করেছে। তো খুব ভালো লাগলো, আশা করি আবার খুব তাড়াতাড়ি তাদের সাথে আমার দেখা হবে। ওরা নিশ্চয়ই ওরা কথা দিয়েছে খুব তাড়াতাড়ি আমার সাথে আবার একটা ভিডিও করবে। তো চলো বাড়ির দিকে এবার যাওয়া যাক। ভিডিওটা শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফুডকা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারাও ফুডকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা বাই বাই, সুস্থ থেকো।